বন্ধুরা, আফ্রিকাতে থাকা সকল কৃষক তাদের গরুর উপর এরকম পেইন্টিং করায়। অর্থাৎ এখানে প্রত্যেক গরুর উপর পিছনের দিকে দুটি চোখ আঁকা থাকে। কিন্তু আফ্রিকাতে গরুদের সাথে কেন এমনটা করা হয়? তো এর কারণ হলো, কিছু বছর আগে আফ্রিকাতে থাকা সিংহ অধিক মাত্রায় গরুকে শিকার করতে শুরু করে। আর এর থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট নীল জর্ডান খুবই অসাধারণ একটি পদ্ধতি খুঁজে বের করে। সে তার টিমকে নিয়ে কিছু গরুর পিছনে চোখ এঁকে দেয় আর এই গরুদেরকে সাধারণ গরুদের সাথে চলাফেরা করার জন্য ছেড়ে দেয়। সিংহ যখন তাদেরকে শিকার করতে আসে, তখন দেখা যায় সিংহ শুধু সেই সব গরুদেরকে শিকার করছে যাদের পিছনে চোখ আঁকা ছিল না। সেখানে চোখের ছবি আঁকা গরুগুলো সুরক্ষিত ছিল। নীল জর্ডানের এই আইডিয়ার পরে আফ্রিকান কৃষকরা তাদের সকল গরুর পিছনে এরকম চোখ আঁকা শুরু করে দেয়। এমন অবস্থায় যদি পিছনে চোখ আঁকা থাকে, তাহলে সিংহের মনে হয় শিকার তাকে দেখে ফেলেছে এবং সে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়।